আমি গুনগুন আজকে তোমাদের সাথে প্রথমেই সরি বলে নিচ্ছি, ভিডিওর মানে কিছু ক্লিপ এখানে মিসিং আছে, আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাইনি। তো চিকেন কষা করার জন্য যা লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ম্যারিনেট করবার জন্য যেটা লাগবে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লেবু আর সর্ষের তেল। এরপর আমি রান্নাটা শুরু করলাম, সাথে থাকো। ম্যারিনেট করা মাংসটা আমি নিয়ে চলে এসেছি, এই যে দেখে নাও, 1 ঘন্টা হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। আর এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখানে 50 গ্রামের থেকে তেল বেশি আছে, আর মাংসতে তো তেল মাখানোই আছে, তো সেই কারণে আমি চিনি, মেথি, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে দিয়ে দিলাম। মাংসের মধ্যে যেহেতু তেল দেওয়া আছে সেই কারণে আমি কিন্তু আর বেশি তেল দিলাম না। এখানে আছে 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ আমি মিক্সিতেই জিরে বেটে রেখেছি, জিরে বাটা। এখানে আছে 5 চা চামচ পেঁয়াজ বাটা, এখানে আছে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কার গুঁড়ো আছে, 50 গ্রামের থেকে একটু বেশি ফেটানো টক দই। চিনিটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ বাটা। মেথির খুব ভালো গন্ধ বেরিয়েছে, তো আমি এবারে এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। গ্যাসটা কমিয়ে দিই, নইলে একেবারে ছিটকে গোটা গায়ে ভরে যাবে। পেঁয়াজটা যখন একেবারেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দেব আদা রসুন বাটা। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই বলে নিচ্ছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তো এটা এখন খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি চলে যাব আদা রসুনের পর্বে। পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, মানে দেখতেই পাচ্ছ যে তেলটাও ছেড়ে দিয়েছে। তো ঘি এর সাথে পেঁয়াজ ভাজলে অসম্ভব ভালো একটা গন্ধ ছাড়ে। এখন আমি দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব জিরে বাটা। তো এটা এখন ভালো করে আমি ভেজে নিই। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা, এটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, নইলে মশলার কাঁচা গন্ধ ছাড়বে। আর যে কোনো তরকারির মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। এটা এখন খুব ভালো করে কষিয়ে নিই। এরপরে দেব হলুদ, নুন আর 2 ধরনের লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এখানে আছে। তো একটু আমাকে এবার জল দিতে হবে, কারণ নইলে মশলাটা পুড়ে যাবে। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো টক দই। পরে আর গরম মশলা দেওয়ার দরকার নেই, কারণ গরম মশলা তো আমি আগেই ফোড়নে দিয়ে দিয়েছি। এখন এটা কষানো হোক। বুঝতেই পেরেছো মশলাটা খুব ভালো কষানো হয়েছে, এই যে দেখো,
এবারে আমি এটার মধ্যে এক এক করে মাংসগুলো দিয়ে দেব। তো তার আগে আমি দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যখন একেবারে তেলটা উপরে উঠে চলে আসবে তখন আমি দেব মাংস। এটা এখন বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। টক দইয়ের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে কষানোর ফলে। আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক করবে, কমেন্ট করে আর শেয়ার করবে। আর চতুর্দিকের পরিস্থিতি খুবই খারাপ, মনটাও ভালো নেই, কিন্তু যাই হোক এটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে। খুবই সাবধানে থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো, নতুন করে বলার তো কিছু নেই। আর রমজান মাস, পবিত্র মাস খুব ভালো কাটুক তোমাদের সকলের, এই কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের মনের বাসনা যেন পূর্ণ হয়। তো মশলাটা কষানো হলে আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দেখো কি সুন্দর হয়ে গেছে ঘন্টাখানিক থাকার পর। এটা যদি আরো বেশিক্ষণ থাকতো আরো ভালো হতো। তো ঠিক আছে, কিছু করার নেই, আমার সময়ের বড্ড অভাব। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো তোমরা কিরম সুন্দর হয়েছে কষানোটা, একেবারে তেল উঠে পড়েছে। তো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার জল তো গরম করাই আছে, খুব অল্প জলই আজকে আমি দেব। তো মাংসগুলো দিয়ে আমি এখন বেশ ভালো করে এটাকে কষাবো। মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না ড্রাই হচ্ছে। তারপরে আমি করে রাখা গরম জল প্রয়োজন মতো এটার মধ্যে দিয়ে দেব। তখনই আমি টেস্ট করব নুন আর লঙ্কা সব কিছু ঠিক আছে কিনা, যদি দরকার হয় তখনই আমি নুনটা দেব। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমার এই যে চিকেনটা দেখো, এখন এটাকে আমি কষিয়ে নেব। দেখি মাংসের অবস্থা, বাবা এত জল বেরিয়েছে, কিন্তু অনেকক্ষণ আমি এটাকে কষিয়েছি আর কষানো সম্ভব না। তো সেই কারণে আমি এখন করে রাখা গরম জলটা দিয়ে লিডটা দিয়ে দেব। আর কিন্তু আমি কোনো রকমভাবেই গরম মশলা দেব না, গরম মশলা আমি প্রথমে দিয়েছি। বেশি গরম মশলা হলে গরমে ভালোও না আর উচিতও নয়। এবারে লিডটা দিয়ে দেবো, ভিডিও আর বাড়াচ্ছি না, যখন একেবারেই হয়ে যাবে আমি পরিবেশন করে দেখাবো আমার চিকেন কষা কেমন হলো। তোমরা দেখো এই যে তো আমি টেস্ট করে দেখব নুন ঠিক আছে কিনা, নুন যদি ঠিক না থাকে আমি আবার একটু নুন দেব। এটা ফুটে যাক এখন। খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই। পরিবেশন করা অবধি তোমরা আমার সাথে থাকো, আর পরে আরেকটি নতুন ভিডিওর জন্য তোমরা আমার সাথে থাকো। এই যে দেখো আমার চিকেন কষা কেমন হয়েছে, খুব ভালো করে দেখো, সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা আমি একটু কমিয়ে নেব, আর খেতে বসার আগে আমরা তো আবারও গরম করে খাই, সে কারণে তখনও কমে যাবে। তো ঠিক আছে, পরিবেশন করা অবধি তোমরা আমার সাথে থাকো, বাসে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।